পঁচিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি ফাস্ট বেডরুমের ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যাদের চিকন জায়গা চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিওটি চাইলে আপনারা দেখতে পান দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফিলার দিয়েছি এখানে দুই চালা ব্যালকনি জানলার ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন পপেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে হিংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে দশকমে যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখতে হবে বিল্ডিংটির এখানে যে প্রাইভেট ওয়ালে দেওয়া আছে প্রাইভেট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে ডিজাইনটি অবশ্যই একটা ভালো করে দেখে নেবেন আর এখানে কালারটি আমরা অনেক সুন্দরভাবে ডিভাইড করে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন এখানে আমরা ম্যাচিং করেছি ধরুন আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি দেখতে এমন দেখা যাবে বা আর যদি বিল্ডিংটি আমরা অফোর্স যে সাইড থেকে দেখি এ সাইড থেকে দেখলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটি শিররম সাদ রেখেছি এটা চো চালা সিস্টেমে করেছি এখানে বিট দেওয়া আছে এখানে চো চালা সিস্টেম করে দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাববিট কেটে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এটা হোয়াইট কালারের সমন্বয়ে ড্যাববিটের ডিজাইনটি সাজিয়েছি আর এখানে যে শিররুমটি দেওয়া এটা একবার নিচ থেকে উপর পর্যন্ত আমরা পুরো সিরের রুমের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে যে উঁজুটি দেখতেছি উন্নয়টি একবারে নিচ থেকে উপর পর্যন্ত এই উঞ্জুর ডিজাইনটি আমরা করেছি যেহেতু এটা রাউন্ড ছিল তো যেহেতু সম্পূর্ণ সব সময় আমাদের ড্রয়িং রুমটা আলোকিত থাকে কারণ আমরা এই সিস্টেমটি করেছি আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন করেছি আমরা ব্যালকনিগুলো তিন চালা ব্যালকনি রেখেছি আর এখানে অ্যাসেসের ডিজাইন করেছে আর এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি উপর অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমরা সহ ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে দর্শক বন্ধুরা এখানে যে রূপটালিগুলো আছে রুপটালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রূপটালি আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফোর্টসের ডিজাইন দেওয়া আছে ফোর্থসের ডিজাইনটা আমরা অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা ব্যবহার করছি এখানে বিট দেওয়া আছে সাইডে বিট দেওয়া আছে সামনে অংশে বিট দিয়েছে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি সার দেওয়া আর এখানে একটি দুই চালা সাদ দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষে আসলে চায় অনেক সুন্দর একটি বাড়ি করবে তো সে বাড়িটা আসলে কীভাবে করুন এই বিষয়গুলো আপনার বুঝতে হবে আমি সকল সময় আপনাকে বলে থাকি আপনি আমাদের কাছ থেকে ডিজাইন করতে হবে এমন কিছু আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল জেনের কাছ থেকে ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়ি দেখুন দর্শক আমরা একটু রুপটপ থেকে দেখি আমাদের রুপটপটি দেখতে এমন দেখা যাবে রুপটপটি আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস করেছে তো চলুন আমরা আর্কিটেকচার দিক দেখে আসি আর্কিটেকচার সার দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সত্ত্রিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁচিশ ফিট তিন ইঞ্চি বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাফলি দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট আর এখানে যদি আমরা ভিতরে প্রবেশ করি এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে ষোলো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি এখানে একটি ব্যালকনি করে দিয়েছি ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এদিকে আমি ভিতরে প্রবেশ করলে এখানে পড়বে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট নয় ইঞ্চি এখানে একটি টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া ছয় ফিট বাই চার ফিট এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিটের সাথে একটি অ্যাটাস টয়লেট রেখেছি আমরা টয়টের মাপটি দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এখানে আর মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এটার সাথে একটি অ্যাট্যাচ টয়েটেছি আমরা টয়লেট মাপে দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকুনি আছে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি সিঁড়ি দিয়ে সরাসরি উপরে চলে যায় এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে আর এখানে ওপেন স্পেস রেখেছি আমরা এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট এখানে একটি স্টোর রুম রাখা আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এখানে একটি গেস্ট বেডরুম রেখেছি আমরা এই বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাফে দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমরা একটি মাস্টার বেডরুম রেখেছি এই বেডরুম মাপে দেওয়া হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এটার সাথে একটি অ্যাটাচ টলের একটি ব্যালকনির ডিজাইন এখানেও সেম সিস্টেম আমরা একটি মাস্টার বেডরুম রেখেছি অ্যাটাচ টলের প্লাস ব্যালকনি ডিজাইন আমরা করি দশমী আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি দুটি বেডরুম ফার্স্ট ফ্লোর তিনটে বেডরুম টোটাল পাঁচটি বেডরুমের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে সাজি দশমিকটা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ